গৌরী জীবন গৌরী, আজ গৌরী জীবন গৌরী, দারিদ্র করেছি যাই সংসার আনন্দময়, দারিদ্র করেছি যাই সংসার আনন্দময়, আজ গৌরী জীবন গৌরী, আজ গৌরী জীবন গৌরী। কর্মহীন বেকার হয়ে ঘরে বসে থাকবো না, দুঃখ ছবি আঁকবো না, বিত্তহীন নিঃস্ব বলে স্বপ্ন হারাবো না, আমরা হতাশ হব না, এই কথাটা মনে রেখো, ইচ্ছা থাকলে উপায় হয়, দারিদ্র করেছি জয় সংসার আনন্দময়, কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি। নতুন ভাবনা অজানা তা শিখে নেব, দক্ষ হতে ভুলবো না, পেছন ফিরে যাইবো না, জানলে পরে কাজের কোন অভাব নাই রে সবাই কয়, দারিদ্র করেছি জয় সংসার আনন্দময়, কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি। ওরে বাপরে সাপ, সাপ সাপ কোথায়? সাপ ছিপ দিয়ে মাছ ধরবো বলে কেঁচো খুঁটতে গিয়ে দেখি সাপ। সাদা মিয়া, মাছ ধরবা পাবা কোথায়? খালে বিলে কি এখন আর মাছ পাওয়া যায়? এ কেমন দিন আসলো আপা, আগে ক্ষেত থেকে ধান পেতাম, মাছও পেতাম, এখন তো কিছুই পাই না। যে কারণে মাছ নাই সে কারণে ফসলও নাই। তোমরা যে রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহার করো তাতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় এবং পানি দূষণ হয়। তাহলে উপায়? আমরা তো না খেয়ে মারা যাব। না মরবে না, আপা তোমাদের বাঁচার মন্ত্র শিখিয়ে দিবেন। সাদা মিয়া, তোমাকে কতবার বলেছি মন্ত্রতন্ত্রের কথা বলবে না? শোনো, তোমরা রাসায়নিক সারের বদলে এখন থেকে খেতে জৈব সার ব্যবহার করবে। সবচেয়ে ভালো হয় যদি কেঁচো সার ব্যবহার করা যায়। কি বললেন, কেঁচো সার? হ্যাঁ, কেঁচো সার। কেঁচো দিয়ে যে সার তৈরি হয় তাকে বলে কেঁচো সার। আপা, আমি কেঁচো সার কোথায় পাবো? যারা বানায় তাদের কাছ থেকে এবং কৃষি অফিসে কিনতে পাওয়া যায়। এছাড়া নিজেও বানানো শিখে নিতে পারো। আপা, আমার একটা রিকোয়েস্ট, কেঁচো দিয়ে কোনো সার বানাবেন না। কেন সাদা মিয়া, কেঁচো দিয়ে সার বানালে তোমার সমস্যা কি? বর্ষিতে কেঁচো দিয়ে আমি মাছ ধরি, কেঁচো দিয়ে সার বানালে আমি মাছ ধরব কি দিয়ে? কেঁচো সার ব্যবহারে রাসায়নিক সারের তুলনায় খরচ হয় অর্ধেক। ক্ষেত বা বিলের পানি দূষিত হয় না, তাই পরিবেশ ভারসাম্য রক্ষা পায়। মাছের কোনো ক্ষতি হয় না, বরং মাছের খাবার হিসেবে উপযোগী। মাছের ক্ষতি হয় না? তাহলে কেঁচো সার বানাতে আমার আপত্তি নাই। কেঁচো সার দিয়ে জমি চাষ করলে জমির উর্বরতা বেড়ে ফসলের ফলন অনেক বেড়ে যায়। ধানের ফলন বৃদ্ধি পায় শতকরা 10-20%, গমের ফলন বৃদ্ধি পায় শতকরা 15-25%, ভুট্টার ফলন বৃদ্ধি পায় শতকরা 28-35%, শাকসবজির ফলন বৃদ্ধি পায় শতকরা 20-35%। কেঁচো সার চাষ করার জন্য কিছু কাঁচামাল বা উপকরণ লাগবে। কিছুটা ছোট আকৃতির লাল রঙের কেঁচো আছে যার নাম এসিনা ফেটিডা। কম্পোস্টের জন্য উপকরণের মধ্যে রয়েছে পশুর মল বা গোবর, বিষ্ঠা, খাবারের অবশিষ্টাংশ। এবং বেডিংয়ের উপকরণ হল যে কোনো পচনশীল আবর্জনা, লতাপাতা, তরকারির খোসা, ফলমূলের খোসা, বিশেষ করে কলার খোসা, বিভিন্ন বিচি, তুষ, ভুষি, ডিমের খোসা, ঝরা পাতা, কচুরিপানা, চা পাতা, পুরনো কাগজ, খড়কুটো, যে কোনো পচন